এই সরকার হচ্ছে নিশিরাতের ম্যান্ডেটবিহীন ফ্যাসিবাদী সরকার এই সরকার হচ্ছে অবৈধ সরকার এই সরকার সংবিধান বিরোধী সরকার এই সরকার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সরকার এই সরকার আল্লামা সাইদির জানাজায় বাধা দিয়েছে কোন বিস্ফোরণের ভয়ে সেই কোন বিস্ফোরণ হবে ইনশাআল্লাহ এই সরকারকে পালাতে হবে সরকার সরকার গঠন করতে হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনসমর্থন পুষ্ট সরকার কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে কালকে সংগ্রামে অভিনন্দন আগামী দিনের আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি।